শিশু চুরি করে বিক্রির অভিযোগ প্রতিবেশী যুবতীর বিরুদ্ধে। যুবতীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। হাবড়া থেকে শিশুটিকে উদ্ধার করলো গাইঘাটা থানার পুলিশ। শিশু চুরি করে বিক্রির অভিযোগ প্রতিবেশী যুবতীর বিরুদ্ধে। অভিযুক্ত যুবতীকে আটকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। হাবড়া জিআরপির সহযোগিতায় শিশুকে উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বিএম পল্লী এলাকায়। জানা গেছে স্থানীয় বাসিন্দা গদাধর সাহা, গদাধরবাবুর চার বছরের পুত্র সন্তান অঙ্কিত সাহা। গদাধরের অভিযোগ প্রতিবেশী যুবতী বাড়ি থেকে তার ছেলেকে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। এদিন সকালে গদাধরবাবুর স্ত্রী মুক্তি সাহা ছেলেকে বাড়িতে রেখে বাজারে যান। বাজার থেকে ফিরে এসে দেখেন বাড়িতে ছেলে নেই। ছেলের খোঁজে গোটা এলাকা খোঁজাখুঁজি শুরু করেন। এ বিষয়ে মুক্তি সাহা জানান, বাড়িতে ছেলেকে না পেয়ে খোঁজখবর শুরু করি এলাকায়, ওর বাবাকেও ফোন করে বাড়িতে আসতে বলি। পাড়ার এক মহিলা জানান, প্রতিবেশী অন্বেষার সাথে আমার ছেলেকে দেখেছেন। কিছু সময় পর অন্বেষা একা একা বাড়িতে ফিরে আসে। প্রথমে সে কিছু স্বীকার করতে না চাইলেও পরে জানায় ছেলেকে বাজারে ছেড়ে দিয়ে এসেছে, সেখান থেকে কেউ ওকে ট্রেনে করে নিয়ে গেছে। সকালে আমি বাজারে গেছি, বাজার থেকে এসে দেখি ছেলে বাড়ি নেই। মা বলছে এই এদিক গেল, আমি পিছন পিছন দৌড়ে গেছি, ওকে পেলাম না। সব জায়গায় খুঁজলাম, সবার বাড়িটারই সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বলছে না, যে কোনো গ্রামের বাড়িটারই হয়তো কারোর ঘরে বসে আছে। সবার বাড়ি বাড়ি গিয়ে খুঁজছি এই দিক ওই দিক। তারপর ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা আসলো, দুজনে মিলেও খুঁজলাম। চিনা এক দেড় ঘন্টা হয়ে গেল, তখন একটা মহিলা বলছে কি, আমার আমি দেখেছিলাম ওই মেয়েটার সঙ্গে যাচ্ছিল, পাশের বাড়ি একটা মেয়ের সঙ্গে যাচ্ছিল। খোঁজ করতে করতে এবার ওই মেয়েটা কোথায় সবাই খুঁজছিল, যে মেয়েটার সঙ্গে হয়তো আছে, ও হাত ধরে ঘুরতে নিয়ে গেছে। তারপরে মেয়েটা আসছিল, একাই আসছে আবার বাড়ির দিকে। তখন সবাই ধরলো, গ্রামের লোক ধরে বলছে বল বাচ্চাটাকে কী করেছিস। প্রথম বললো আমি জানি না, তারপরে বলছে সত্যি কথা বল। ওকে একটু ধুমকি টুমকি দেওয়ার পরে ও বলছে আমি বাচ্চাটাকে নিয়ে বাজারে ছেড়ে দিয়েছি। তারপরে বলছে সত্যি করে বল। তারপরে ওকে নিয়ে সবাই গেলো, যাওয়ার পরে দেখছে যে ও বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছে। বললো আমি বিক্রি করে দিয়েছি, একটা কারোর কাছে হয়তো বিক্রি করেছে, সে ট্রেনে করে ওকে হাবড়ায় নিয়ে গেছে, হাবড়া অবধি পৌঁছালো, তখন পুলিশে ধরে নিয়েছে। এরপরই গাইঘাটা থানার পুলিশের দ্বারস্থ হন তারা। গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলাই ঘোষের তৎপরতায় নিখোঁজ অঙ্কিতের ছবি পাঠানো হয় সমস্ত জায়গায়, সজাগ করা হয় জিআরপি থানাগুলিকেও। হাবড়া জিআরপি অঙ্কিতকে উদ্ধার করে। খবর পেয়ে গাইঘাটা থানার ওসি বলাই ঘোষ হাবড়া জিআরপিতে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিশুকে তুলে দেওয়া হয় তার বাবা মায়ের হাতে। ঘটনায় অভিযুক্ত অন্বেষা বিশ্বাসকে আটক করেছে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সামনে বাড়ি পর্যন্ত গেছে, ওই দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে এইবার ওই মেয়েটার সঙ্গে ওর দেখা হয়েছে। ওই মেয়েটা হাত ধরে নিয়ে চলে গেছে। কাকে নিয়ে চলে গেছে? আমার ছেলেকে। চলে যাওয়ার পরে এবার আমাদের গ্রামের কমসে কম 1000 মহিলা খোঁজাখুঁজি করছে সারা জায়গায়, কোনো জায়গায় নেই। এইবার বাজারের থেকে খবর এসছে যে ওই মেয়েটার সঙ্গে এই বাচ্চাটারে দেখা গেছে। ওই মেয়েটা আমার বাড়ির পাশেই বাড়ি। তারপরে জানতে পারলাম যে ওই মেয়েটা নিয়ে অন্য কোনো ছেলের কাছে বিক্রি করে দিয়েছে, অন্য কাউর কাছে বিক্রি করে দিয়েছে। আমি চাইছি আমার ছেলে যেন আমার কাছে চলে আসে, আর ওর বাড়ির সবার যেন শাস্তি হয়, ওদের বাড়িরও সবার ইনভলভ আছে ওর মধ্যে। এই বাচ্চাটাকে কোথায় নিয়ে গেছিস? তোকে ধরলো কেন? সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।